কেন আমি আপনাদের বুঝিয়ে বলি, আগে তো আমি ভাবছিলাম করিমগঞ্জে আমরা ক্যান্ডিডেট দিব, কিন্তু যখন আমি কংগ্রেসের ক্যান্ডিডেটের নাম শুনলাম আমি বুঝে নিয়েছি যে কংগ্রেস বিজেপিকে পাস দিতে চায় শিলচরে। তাই বলে আমি লালিশ্যাম বাবুকে রাজি করেছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে যদি আমরা শিলচর কেন্দ্রতে প্রতিদ্বন্দ্বিতা না করি তার মানে বিজেপিকে পাস দেওয়া। আজকে মানুষ ভোট দিবে তো কাকে দিবে? আজকে মানুষ ভোট দিবে তো কাকে দিবে? কংগ্রেসের প্রার্থী কে আপনারা জানেন যে শিলচরে ওয়ার্ড কমিশন? আমি বলবো যে আসামে বিজেপির সঙ্গে লড়াই করার মতো যদি আজকের দিনে কোনো দল থাকে সেটা হলো মমতা ব্যানার্জির দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আপনারা বিচার করে দেখবেন যারা কংগ্রেসের ভোটে জিতে আসে ওরা জিতার পরে ভারতীয় জনতা পার্টিতে চলে যায়। আজকে কমলাক্ষকে ফুরকাইস্ত কংগ্রেসের ভোটে জিতে আসলো আর জিতার পরে বিজেপিতে চলে গেল। আজকে করিমগঞ্জের সিদ্দিক আহমেদ সাহেব কংগ্রেসের ভোটে জিতে আসলো এবং জিতার পরে বিজেপিতে চলে গেল। এরকম করে আমি দশটা কংগ্রেসের এমএলএর নাম নিতে পারবো যারা কংগ্রেসের ভোটে জিতে এসে ভারতীয় জনতা পার্টিতে ঢুকে যাচ্ছে। তো কংগ্রেসে ভোট দিয়ে আপনারা ভালো করে বিচার করবেন যে ওরা জিতা বা হারার পরে বিজেপিতে যাবে কিনা। কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আপনারা বিচার করে দেখবেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ইডি দিয়ে ভয় দেখানো হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে, কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইডি আর সিবিআই সামনে মাথা নত করেনি। কেন করেনি? কারণ মোদী আর অমিত শাহ, মোদী আর অমিত শাহ যাকে হারাবার, যাকে গণতান্ত্রিক ভাবে হারাবার যখন সাহস পায় না বা সম্ভব হয় না তখন ইডি সিবিআই কে ওদেরকে ভয় দেখিয়ে ওদেরকে পরাজয় করার চেষ্টা করে। আমি গর্ব করি আমার নেত্রী মমতা ব্যানার্জিকে, আমি গর্ব করি আমার নেতা। কি হবে যদি আরো 5 বছর মোদি সরকার থাকে? প্রথম কথা, গণতন্ত্র আর থাকবে না, গণতন্ত্র কিন্তু আর থাকবে না মোদি সরকার আবার আসলে। আবার কোন ইলেকশন হবে কিনা আমি জানি না, যে আপনারা আবার ভোট দেওয়ার সুযোগ পাবেন কিনা যদি আবার মোদি সরকার হয়। আপনারা বিচার করে দেখবেন আরেকবার যদি বিজেপির সরকার হয় তবে তো বরাকের ছেলেমেয়েরা কোনোদিনই চাকরি পাবে না। আপনারা বিচার করে দেখবেন যে বিজেপি ভোট আসলে মোদিজি কি বলেছিলেন, না খাউগা না খালে দুর্গা। কিন্তু আজকে বিজেপি দলকে আমি ধিক্কার জানাচ্ছি, যাদের এগেনস্টে ইডি সিবিআই কেস আছে, যাদের বিরুদ্ধে কেলেঙ্কারি চার্জশিট রয়েছে, যাদের এগেনস্টে সিবিআই তদন্ত করছে, সেই ধরনের নেতারা আজকে কংগ্রেস ছেড়ে বা অন্যান্য দল ছেড়ে ওরা বিজেপিতে অন্তর্ভুক্ত হচ্ছে। সব চোর আর সব ডাকাতরা যদি বিজেপিতে গিয়ে অন্তর্ভুক্ত হয়ে যায় তবে ভ্রষ্টাচার নিয়ে, তো ভ্রষ্টাচার নিয়ে আমি বিজেপির বন্ধুদের বলবো যে আপনারা কম ভাষণ দিবেন। আপনারা চিন্তা করে দেখবেন আসামে ডিলিভারি